ফেব্রুয়ারি তালো সিফিম হাসছে ককলাম পান্ডা টাংসলো আবারও তিনি কমিটি ককলাম পান্ডা কেবল ককচো পান্ডা খেলাই জায়গা ককলাম পান্ডা চেয়ারম্যান খেলাই জায়গা সিফিম হাসছে কম তিনি মন্ত্রী আদম মানিক দেন আমরা কেউ ভাইস চেয়ারম্যান হাসছে কমিটি নিয়ে আদম নিশ্চিনি জাকা কেবা মঙ্গল জাকা জন দাস বৈদ্যতেই জিগমা কনভেনশন আদম হাকবা হাসছে কমিটি নিয়ে আদম রাধাচরণ দেবমতেই রতন দাস ককলাম পান্ডা সানা থেকে এই সিপিএম হাসছে কম থেকে মঞ্জুরি নিয়ে আদম যতপতি জিতেন্দ্র চৌধুরী দাল বিদাল ইস্যু তিনি কেন্দ্র হাপাং একেবারে বিজেপি নিজে সম্বোধন তামর তিনি খেলে গিয়ে ককলাম সাহায্য কেন ফাইড এবং তিনি তাম ককলাম সাহা খেলালেন গত 47 মাস সময় ধরে আমরা একটি প্রত্যক্ষ আমরা করছি কিভাবে রাষ্ট্র ক্ষমতাকে সম্পূর্ণভাবে সংবিধান আমাদের ঐতিহ্য নিয়মকানুন সবগুলোকে বদলিত করে এদের অভিজ্ঞতা তারা করতে পারে কিভাবে যে জনগণের সম্পদ সেটাকে তাদের পার্টি বা কিছু কায়েমি স্বার্থের কাছে বিনিয়ে নিতে পারে আর তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে তারা যেই হোক তাদের উপর কি ধরনের আক্রমণ হতে পারে তার সাক্ষী আমরা এবং সেই জায়গাতে আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী শুধু ত্রিপুরার জেলা সারা দেশেই আমরা প্রথম সারিতে কি সংসদে কি সংসদের বাইরে সর্বত্র এবং ত্রিপুরাজ্য সেদিক থেকে অন্যতম এই আন্দোলনের অগ্রবর্তী ঘাঁটি তার জন্য আমাদের উপরে আক্রমণ আরো ব্যাপক গত 39 মাস বা গত 47 মাস ধরে আমরা প্রত্যক্ষ করছি। কাজে আমাদের এই সম্মেলন এটা 22 থেকে এই 39 মাস বাদে 23তম সম্মেলন করছি ঠিকই একটা সাংবিধানিক ধারা কিন্তু তার সাথে এই সবগুলো বিষয় রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক দিক থেকে ত্রিপুরাজ্যের বর্তমান এই প্রতিকূল জটিল অবস্থাতে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারব আমাদের সম্মেলনের একটা নিচুতলা থেকে এগুলো আলোচনা হয়ে আসছে। কংলাম পান্ডা পাইথক বিখ্যাত সিপিএম পশ্চিম বিখ্যাত কমিটির রতন দাস থাকা আরএসএস বিজেপি যত ভাতে তাবুক ইয়া পিনারি সামতানা থাক দমন ফিয়া বেলাগিন হামি একা সামতান তমনি কক্সিল যেমন ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস কায়েম হয়েছে সব দিক থেকে এই রাজ্যকে একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে এনে দাঁড় করিয়েছে বিজেপি আইপিএফটি জোট। এর বিরুদ্ধে লড়াই এবং গোটা ভারতবর্ষে যে লড়াই চলছে এই সবটার সঙ্গেই ত্রিপুরাতে সিপিআইএম আমরা যারা রয়েছি আমরা সম্পৃক্ত আমরা যুক্ত। এই বিপজ্জনক শক্তির বিরুদ্ধে আরএসএস বিজেপি এই ফ্যাসিবাদী শক্তি একে পরাস্ত করাই হচ্ছে এখন মূল দায়িত্ব। কাজে এই দায়িত্ব সম্পাদনের জন্য সাফল্যের সঙ্গে গোটা দেশে যে লড়াই চলছে গণ আন্দোলন শ্রেণী আন্দোলন এবং সিপিআইএমের নেতৃত্বে যে লড়াই বামপন্থীদের নেতৃত্বে যে ধর্মনিরপেক্ষ মানুষকে যুক্ত করে যে লড়াই এই লড়াই আগামী দিনে আরো বেগবান এবং জোরদার হবে। দেখাশোভাকে আসলনি ককলাম পান্ডা খরাং কতর হিনি সিনিজাক এবার খরাংনি রানীজি খিনি সিনিজাক লত মানুষ কোনো যত বহাতিন পাইথাক খুলমু হাকিবা কিসা মিনিট ডোমাইনে পালন খেলাইবেন মনোজা রিপোর্ট চ্যানেল ডিনার।